সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি এ পর্বে আলোচনা করব পেঁপে নিয়ে পেঁপের পুষ্টিগুণ আমের পরেই ভিটামিন এর প্রধান উৎস হল পাকা পেঁপে কাঁচা পেঁপেতে প্রচুর পরিমাণে পেঁপেইন নামক হজমকারী উপাদান থাকে ঔষধিগুণ অজীর্ণ কৃমি সংক্রমণ আলসার ত্বকে ঘা একজিমা কিডনি সংক্রান্ত জটিলতা ডিথেরিয়া আন্ত্রিক ও পাকস্থলীর ক্যান্সার প্রভৃতি রোগ নিরাময়ে কাঁচা পেঁপের পেঁপেইন ব্যবহার করা হয় পেঁপের আঠা ও বীজ কৃমিনাশক ও প্লিহা যকৃতের জন্য উপকারী এতে আরও রয়েছে প্রতি একশো গ্রামে জলীয় অংশ অষ্টআশি দশমিক চার গ্রাম খনিজ পদার্থ শূন্য দশমিক সাত গ্রাম হজমযোগ্য আঁশ শূন্য দশমিক আট গ্রাম আমিষ এক দশমিক নয় গ্রাম চর্বি শূন্য দশমিক দুই গ্রাম শর্করা আট দশমিক তিন গ্রাম ক্যালসিয়াম একত্রিশ মিলিগ্রাম লৌহ শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম ক্যারোটিন আট হাজার একশো মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান শূন্য দশমিক শূন্য আট মিলিগ্রাম ভিটামিন বি টু শূন্য দশমিক শূন্য তিন মিলিগ্রাম ভিটামিন সি সাতান্ন মিলিগ্রাম এবং খাদ্য শক্তি রয়েছে বিয়াল্লিশ ক্যালোরি আমার এই তথ্যগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর হ্যাঁ সাবস্ক্রাইব করলে আপনাদের কোনোরকম টাকা পয়সা খরচ হবে না বরং কোনো না কোনোভাবে উপকৃত হবেন তাতে সন্দেহ নাই পরিশেষে আপনার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ